আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের শীতকালীন তরকারি, যা কিনা খুবই মজাদার এবং সুস্বাদু। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। ভিউয়ার্স, চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি 4 থেকে 5টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে তেলে ভাজা না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার কাঁচা গন্ধ না যাওয়ার পর্যন্ত আমি এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি একটি বড় সাইজের ফুলকপি কেটে রেখেছি, তা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিটি কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এটিকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হয়ে আসলে আপনাদের মাঝে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পরে আমার রান্নাটি হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উড়ানো আমার ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। শীতকালীন এই সবজিটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আপনাদের যদি প্রসেসিং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাথী কিচেন থেকে আল্লাহ হাফেজ।